পইচা তোমার পইচা না মুখ আর তুমি হাতে থাকিলে নিদিবা মই 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 জয় ভাল হব মই সুইসাইড কই পেলাম মই কি করে নো আরক্ষু সেটা বলি বলি হয় না তুমি নকইবা কি মানুষ হয় আপনি এটা বিন্দাস লাইন পকেটত পইচা হাতত দামি মোবাইল দামি গাড়ি ঘোড়া ঘুরা লাগবে না গাড়ি হইলে হব নে হব 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 ঘোড়া না লাগে বাড়ি গাড়ি নিজেক মোর জীবনত ঘুরে পাওয়ার কারণে আন্দোলন করছো ভাবি আজি তো অটোর অবস্থা কি হই ইসলাখান কারণ তো আপনি আন্দোলন করা করছি হ করবে লাগবু আজিকালি মোবাইল অভিযানে জেনকে লাইফ বেকার ঠিক সেইদরে আন্দোলন অভিযানে আকো কামুরে নাই প্রতিকার আরে এমন মুখাবিন্দিনা মানুষ সমাজে তুই অনেক পাবি তুই আমি আলু আগুন চুর করি এই জন্য আমরা চুর মেলা মানুষ লাখ লাখ টাকা মেরে দেয় গরিব মেসে রক্ত চুই সে খায় ওইগুলো হচ্ছে কেলেঙ্কারি আমরা চুর হয়ে হারি আমাকেও স্বভাব খারাপ কিন্তু অগো চরিত্র খারাপ হয় দিও কুমান পৃথিবীখনতে কি হবত হয়েছে ও মানুষবোৰ একেবাৰে ৰখাতলে গৈছে কি নাই নাই কামটো কৈয়ে দিওঁ যা আলু এই কামটা করার পরে কি জানি আমাকে লাইভ বই না যাবগা আর বই না যাবগা মানে বোন বই আমি কইছি কারণ 100 জনে 100 কথা কুরবানে টপকে দিম এক কথা জানু দে ইন ক্লাব জিন্দাবাদ আহোয়া উলেয়া এ জুই জ্বলিছে জ্বলিব জ্বলিব এ নীতি নচলিব মিঠেক মুখ লাগিব আহোয়া মিঠের শুদ্ধ গোষ্ঠী উলেয়া ইন ক্লাব জিন্দাবাদ 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 ইন ক্লাব জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ আহোয়া উলেয়া এ জুই জ্বলিছে জ্বলিব জ্বলিব আহোয়া উলেয়া হাফলাঙুর শুদ্ধ গোষ্ঠী উলেয়া কোন ঘরের গাছবিলাক কি নাটক কর পাইছা ওই তুই এটা কি মারা যাবি বলে ভাবছ নাকি মারা গেলেও যাম যেটা ডাকলেও ডাকি মুজুতে মুরে অনহনকার যে হুসি সফল করি হিয়েরি তাই মাত্র করি ওই প্রভু কাকা ওই কারি দিতে কি কো রা এটা আমার ঘর নয় লাহে লাহে আগে ফেলা পড়া দি যা ওই কি ইয়াতে মানিতে চুক্ষা মরি কি ইয়া কি বাটা খুরা যাও কি কলি তোর মুখন মন হবো হ্যাঁ মোর মিঠেক ইমিডিয়েট কুইক অ্যাকশনত মুখ হ্যান ওভার করে দি এটুই মোর প্রধান দাবি হ্যাঁ বাপ্পা ওই বাপ্পা ওই আপনি নিবাই সারা ইমেন দবত কথা কইছা হ্যাঁ ওই এবিলা আলোচনা করার ইয়াত বাদ দে জানাই মোর অকার হং মাথা দুখলে একো কাম নকরে ওই খুকির টেকরা খং তো উঠার আগে আগে আর ফলে কইছং তুই আর ফরে যা নো না যাও কেতিয়াও না যাও মোর কৃষ্ণার তলত বোমা দি উড়ে দিলেও মা যাওয়ার নাই ইন ক্লাব জিন্দাবাদ 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 এই চলিছে চলিব এই চলিব হিনি হিন খালি চলিছে চলিব এই চলিব যা বল আ বল ওই বানজার ওয়া ইন ক্লাব জিন্দাবাদ 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 ইন ক্লাব জিন্দাবাদ আহোয়া উলেয়া মিশের শুদ্ধ গুষ্টিয়া কে বসে গেছে জয় ও জয় এই শালা মানে আবরা তো কট মুরলি তো ও জয় তাই নুই ও ও তো তাকে হেসিলে ও ওই মুরগি তো কি আনছে তো উমলো আছে এই রোহে ইমান দিন মা মাংস খাবা বা নাই দেখা নাই নাকি স্বাস্থ্য তো হুকাই দিছি ও হে ভগবান গোটাই মুরগি হবা খাই খে হে করছা এটু উমলো থাকা দেই দি মা কই কি ফালতু মানু খাবা নে দে সে কারণে মোর বুটি তো হুকাই গিছ বিষয় খাবি দে তো এটা কাম করে দিম খোদা কামে কাম দিনু কাম করব লাগে কো তোর ভালোর কারণে চিন্তা করে কাম তো করব আলছো কম বাইসা মোর ভালোর কথা চিন্তা করছা কিনো ভালোর কথা চিন্তা করছ তুই হ্যাঁ পূজা এখন পাতিম বলে ভাবছো ঘরখানোর অপায় অমঙ্গল দূর করার কারণে হই নেকি অ জীবনত এটা ভাল কাম করলি নেকি পিছে মই কিনো কাম করব লাগে কও ফুলন বেলাক ছিল ফুল অ তাকে গুলিয়ে হয় তিদের বে না বেক বেকায় ছাটই ও কেমন আনবা লাগব কও অলপ আনলি হল আর অলপ চলো মই হিবলাং নাচনো মুঠুতে মই মিলে কিনে আনিম দে অ হব দে তাড়াতাড়ি যা দেরি নকরবি পূজার কারণে নহলে দেরি হয়ে যাবো না হয় বাপা ও কি বিজালে ইমান হাল্লা নকরবি শুন আনি দিম ন হয় মই ও ওহো আনি দিম ন হয় তুই যা তাড়াতাড়ি বিচারিলে তাড়াতাড়ি ঘর পাবি মা কসম কুট পায় কুট না পায় মই কুমা নালগে ন হয় মই জানো ন হয়
ফুল বা জানো নহয় অস্তাতটো আৰু বেংটো বাকুত গেল ও বেংগ হাই মানুটো কি কৰবি ঐ নাই 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 এনেকা আৰু ৰং চাই থাকিব নৰি বুজি পেছা জানো আৰু কি কৰবে কি কৰবি মানে তা কিবা কৰি হলি এখন ঘৰ পা খেদ নহলি মানুহগিলাকে গুটে আমাৰ ঘৰ ফালে চাই চাই গৈছি মান সন্মান গুটে হে গৈছি আমাৰ হাপা বুৰ ঘৰৰ আহি হুলস্থ লগাও পাৰা হল অন্তত মই মিঠাই মুখৰ ফালে চাই তাক মা কাটবা আমাৰ বা পৰা নাই কিনো কৰবি ঘৰৰ মানুহৰ কাৰণে আজি আমি তাৰ অত্যাচাৰ হৈ তকৰবা লাগা হৈছি জি আছে জি নাই কাটি আজি উনি গৈ তাক এ মানু তো ৰ ৰ ৰ কাটবা নৰা কাটিলি আকৌ ইতি আমাৰ হাতে দুখ হ'ব আমি চাইবো জেলত নিব ইগলা বহুত খেলি মেলি হ'ব এ মানু তো তই মোক জানকে হাবলন কৰি দিছা মই যেন তাক কাটি আহি দিম মোৰ এটা ভয় আছে তো হলি বেলেগ চিন্তা কিবা এটা কৰ তাকে খেদবা পাৰি নহলি গোটেই গাঁৱৰ মানুহগিলা আমাৰ পদূলি খাব আহি এ গুট খাবা দে ময়ো চাই ল'ম কিমান সময় সি তাত বহি থাকে কোনো কিন্তু নাই মই যি কৈছো তাকে কৰাম তিথি খনি অ দনাম বুনি দগত খনক বিহু নগনি অ পাও পাখি গাঁঠি দিনু সুনাম তিথি খনি দনাম বুনি দগত মা কসম তুই হে আছা মালিক কত গেলনো ও মানিক ময়ে হই নেকি অ কি নেকি বতু বস্তুটো বহুত লাগে ৰ হই ৰ দিমা গিলা কিবা গৰম মানে উঠলাই ছা নাকি ও নহয় এটো কেথায়ে হয় হই নেকি জোৰা কেইটানো দুৱাত দুটা তো ঘৰত দোকানত চুন তিনটা দেৱে ও আমাৰ দোকানত দুটা দিয়ে থৈ দে কি নেকি বকোৱাটো হেৰি মোক ফুল লাগছিলে ফোন ফোন কোনে খাব ন হেড টেড মোক ফুটা হুৰে নিব দিছিয়ে আ ও গেষ্টিক খাই দেখুনে চাও এই এটো ফসুন অ দিও আছে কি আইনি হেই ফুল লাগে মোগো বাবা ওই ফুল ও উনি খাবে হে ফুটা হুৰে নিব দিছি ও গেষ্টিক কি নাম তো কাকাই দিবুয়ে পয়সা পাতি মুখে উঠি খারা নাই পয়সা দিয়া না বলে ও বাবু ফোনৰ দাম কিমান তো দানো জানা এই বুৰবা বুলি নকবি কিন্তু কিমান দাম হব কষ্টৰে মানু গুৰুত্ব দিব হংতে দি থৈ যাব ইটা খুনকালে মালটো দিও হা তার আছে না সাগিয়া রসুন র দিন দুপাতা জি ফুলটো নিবি ইটা খাবি না কি এতে নহয় ঘৰত কিবা পূজা আছে ও ওয়া পূজাত ন কোনবা ফোন খাই না বাও মুখ বুকবা কা পূজা পাতিবি না না বেনা কিবা পাতিবি হে আমি জি কৰো তাতে তোর কি হুছি হা মুছনে বুষ্টুটো লাগে খুনকালে দি ও এ র ফুল নাই সারিতা কোয়া তার হবু মানে মাইনা হেতেন মুখটো ফুল হে লৈ যাবা দিছিল ও বস্তু একে এটাই এবং ঠাইটা বতনত ভয় দিছে তই নৈ দা একো নহ হে নিয়াটো লৈ যাম ৰ যদি কামত নাহে কিন্তু মা কসম বস্তুটো মই ঘূৰাই দিম নাই নাই নহব আটা কথা কি যদি কিবা কাৰণ শিল্পী খোলা নহয় মই কিন্তু ঘূৰাই ৰখাত নাই দে আৰু এই আপডেট ভাৰচনা দিম যেতিয়া কামত আইবাই লাগে ৰচোন শিল্পে কিমান কাৰহেকে খাব লাগো পেকটো এইবিলাক পেক নহয় মানে বটলটোৰ খোপাটো নুখুলবি যদি ঘূৰাই দিবা আহা সেইটোকে কৈছো আৰু পৰিষ্কাৰ এতিয়া মালকিটা সোনকালতে বান্ধি দিম অ ঠিক আছে হ'ব দিয়ক দি কুকু এই ৰ ভিতৰে কি লাগে হে তাক মই ৰাখছো নহয় কাম কৰাকে সি বান্ধি দিব দে তাতে থাক কিন্তু ভাগ ভাগকে দিছি হেনকে পূজাটো চলাব লাগবো কি ভাগ ভাগ কৰি দিয়াৰ কথা কৈছে জয় হে তেতনৰ লগত যে কি হব মূৰ্খৰ লগত মূৰ্খে হব লাগবো এ মই তই যে কুছলি ফুল আনবা ফুল নাই চালু হে কাৰণে চাৰিটা কোৱাটাৰ পঠাই দিছি কি খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট ফ্লাই ইয়াত আছে স্টাইল গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর স্ন্যাপডিল আনবক্স ফ্যাশন আনবক্স জিন্দগি আর আইডিয়া 4G আলু এবার যে মন তেমন কইরা কাবুলির দাঁড় ডাবান মারা পাল ঠিক কথাই কৈছো যেনে তেনে ভগবানে এ ভয়ানক বিপদটা বসালে হল আৰু আল্লাহ তো প্ৰত্যেকবার তামসা দেখে এইবাৰ বা কি করে এইটো বিপদৰ পৰা যেন তেনে বাচিম কিন্তু অন্য এটা বিপদ হে মই উপায় বিচাৰি পোৱা নাই বিপদ এইবাৰ বৰ তোৰ কি বিপদ
আহা মোৰ নহয় কোৱাই দিওঁ ঘরে আনস তেলে তো তোরা টাউনে দেহস নাই মুরগির মাছ দেয় শিখ ঢুকা আগুনের মধ্যে পুরা দেয় রতনী বদি তোরা পুইরা পুইরা খাবো তাবিজ বাইন্ধে তাবিজ বাইন্ধি গেদি পঠাটা ফিক্স উপায় দি দুখী হয় মিঠেকে তার কথা দিও নাকি নাই 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 সিটো করব নোরা সুখী সিটো করলে তার ওসরত আমি হার মানা হব গুটি কি বিলেক সিটা খর বিলেক ইমান রজত কেনকে ভই আছে হি তাক ইমান বিংরা বলে ভাবছা নাকি সঠিক লই বহি আছে আরো পিয়া লাগলে পানিও খাই আছে হিতরে তোর কেন আন্দোলন আরামর আন্দোলন হিংসাটো বাদ দি এতিয়া ভাল বুঝাবুঝি করে ভাল সিদ্ধান্ত লুলিয়ে ভাল হব ঠিকই কইছা পিছে তার মাত্র শুনবা নরণ হয় মই তই এটা কিবা চিন্তা কর দে এতিয়া মই ভাল চিন্তা করিম তুই সেটা নখুরবে হেনে হেন কোঠা দেশন কৃষ্ণ তুই ফুল নাপালি কি কথা কবা আছে গাঁওখানত কিমান ফুল মা কসম দে একো বুঝি নাপাও ঐ ও বিনাই তুই যদি ফুলে নাপালি মুনাটোত নো কি আনছা ভগবান কসম ফুল নাপা নহে পাইছুম পাইছা কিন্তু ভাগ ভাগ কে দিছি হেনকে পূজাটো চলাবা লাগবো কি ভাগ ভাগ করে দিয়ার কথা কইছাই জয় হে টেটন লগত যে কি হব মূর্খ লগত মূর্খে হবা লাগবো এ মই তুই যে কুশলি ফুল আনবা ফুল নাই সালু হে কানে সারিটা কোটার পুঠাই দিছি কি ও মান সন্মানৰ কথা আছে মুঠতে তোনে চালুক পইচাটো দি দিবি ও কি পইচাটো মই দিব লাগিব তই মোৰ মাথাটো খাই দিছে একেলগে মোৰ মইনো কি হয় আকৌ থৈছিলো মা কসম ইয়ে বেং কি হলে ফটা হুহুরু এই কিছু কই নাই তোর মাথা দিকু নাই ইটু ফুলৰ কথা কোৱা নাছিল নহয় তো কুছি গাছত লাগা ফুলটোৰ কথা মা কসম ইটু ফুলৰ কথাহে কৈছিল নেকি মাথা দিকু নাই তোর ফুলে হৈ গেলি বেংরা ওই ফটা তুই যা শালো তয়ো কম নহয় পিছত গালি পালি কি হব তরে ভুল বাপ রে বাপ কি গম ও আই কই দেও কি বল তু চিন্তা বিলাক দু হুয়াকে আদি ম মেথা মাইল নহয় আরে কি মেথা মাইল এ তই দান কাটি চিন্তা আউ তো মেথা মাই থিকব না লাগে উসাই গাও তুনি ইয়া রস পস গাভো সলি দে তু কানে চাইছু এদিন গই দুইটা পেসাইম গো বাপ পেকে হে তই তে কি চিন্তা বু ক নহয় মই ডাঙ ভনি বাহিয়ে বেলেক ছলি বিয়া পাতিব নোৱাং দেই আইও এ গা ছাল খুটুরা পড়া দিনে যে তুই কি মোহিনী বান মাইলে ও এই মই কোৱা দিনে এবাৰ চায়া তুই একে চকু ঠ হৈ যাব চকু ঠ হব লাগে কোনো সেইজনী অপয়েচ হৈ ডাঙৰ ভনীত কৈ ধুনীয়া নেবাও এই এই বুইজনী নামটো তুমি খবা নাজানি হা মই কৈছো দেখোন ওচৰ গাঁৱৰে এবাৰ চায়াচোন একেবাৰে ফুল কোমলীয়া ছোৱালী নেলাগে মোক ফুল কোমলীয়া ছোৱালী ডাঙৰ ভনী পাহৰি মই বেলেগ ছোৱালী চাবলৈ কেনেকৈ যাম ডাঙৰ ভনী মই গেদ্দাই কোৱা নহব মানিলো মানিলো কালু কণ্ডল ফুকনে ডাঙৰ ভনী গেদ্দাই নকয় ইমান দিনে যে তোৰ লগত বিয়াহম বিয়াহম বুলি কৈ আছিল সেইটো কি সেইটো কি গাদ্দাই নহয় আকৌ সেইটোতো গেদ্দাইয়ে কৈছে হয় দেই মোৰ কিবা মেথাটোৱে কামেই নকৰা হৈছে কি কওঁ কি নকওঁ একো কি মোকে পোৱা নাই অ' চিন্তা চিন্তা কওঁ কোৱাই দিওঁ মেথাটো অলপ ভেণ্ডা কৰি কথাটো চিন্তা কৰ নেমাও
নেমাও মেথা মাই মাই মেথা বিক হৈ গৈছে জাম বুইছ তই ক সোৱালজনী কালি ৰাতিপুৱাই চাবলে যাম হয় নি অঁ সঁচাই কৈছো কৈছো ঠিক আছে তই ডাংকাতে আৰু আজি এপা লক্ষক নকৰিবি হ'ব তোৰ ছোৱালী চাবলৈ যাম পাই মই প্ৰেমত ঠগন খাই আছো এইবাৰো ঠগন খাম নেকি বাৰু নমস্কাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই চেনিয়েলৈ আহিছো এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ফেষ্টিভেল আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভাৰ বিজেতাই মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণৰ সুযোগ লাভ কৰিব এইখিনিতে জনাই থ'ব বিচাৰিছোঁ যে নৰ্থ ইষ্ট ডিভা সৌন্দৰ্য প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণৰ বাবে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব আৰু উচ্চতা কমেও 5'5" হ'ব লাগিব আহক আমি সকলোৱে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ সেইকাৰণেতো উচ্চ শিক্ষাৰ প্ৰয়োজন গম পাইছা দম আছে যদি মাৰি দুখবা দিছো তই কি কলে তই মোক দমত ধৰি কথা কলি চন্দাল বুইছা শান্ত হোৱা শান্ত হোৱা ধৈৰ্যৰ ফল বৰ মিঠা আমি দেখোন পুৰি ভস্ম হৈ যাম এই নীতি নচলিব মিঠেক মোক লাগিব আহয়া উলেয়া ইন ক্লাব জিন্দাবাদ এই জুই জ্বলিছে জ্বলিব এই ইন ক্লাব জিন্দাবাদ আহয়া উলেয়া ইন ক্লাব জিন্দাবাদ এই নীতি নচলিব এই মিঠেক মোক লাগিব ইন ক্লাব জিন্দাবাদ আহয়া উলেয়া ইন ক্লাব জিন্দাবাদ 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 ইন ক্লাব জিন্দাবাদ আহয়া সব উলেয়া লেকিন তেৰি নেহি ডৰতে হু তম হেতু মাৰকে দেখো সেইকাৰণেতো উচ্চ শিক্ষাৰ প্ৰয়োজন গম পাইছা দম আছে যদি মাৰি দুখবা দিছো তই কি কলে তই মোক দমত ধৰি কথা কলি বাচি গলি তই আজি কি পাইছা কি পাইছা তুই এইবোৰ কৰি মোক আলোচনা কৰি লো
কলি নুয়ে কি কলু মানে তা ককি হানি দিয়ে চং ও কিউনি তাক ইনকা দম দিলু ন হয় হইতে হি ফিজা মে গিতরে হই গিছে হে তাক জিমান দম দিলু একো দাল লাজ না পায় হি একো হনে পাও নাই দে নহলে আর কি করবি ন আজি আমা গুটে দিন তো হি হন্তে করি আছে আর বেশি হন্তে করে থাকলে এই কো তা লগত বানি পঠা দেম ওই কি কিউনু ঠিনকে খা জিমান জিন হক মিঠে উলি অন্তর দুঃখ পাব না যোনে যি শাস্তি পাব লাগে পাইছি ঘর খানলে চাপি অহার পিছত কম অশান্তি করছি না এনেকা ঘর থাকবো পারি না মন নোহা হয়েছি মোর মিঠি ভন্টির কারণে মনটো বিরাট বিয়া লাগি আছে সেই কারণে নাখাং নেকি তেরে বরষুণ দিয়ে দিও দুঃখ করবা পারবে বল এতিয়া বল নমস্কার উত্তৰ পূৰ্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই চেনিয়েলৈ আহিছোঁ এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ইষ্ট ডিভা আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভাৰ বিজেতাই মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণৰ সুযোগ লাভ কৰিব এইখিনিতে জনাই থব বিচাৰিছোঁ যে নৰ্থ ইষ্ট ডিভা সৌন্দৰ্য প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণৰ বাবে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব আৰু উচ্চতা কমেও 5 ফুট 5 ইঞ্চি হ'ব লাগিব আহক আমি সকলোৱে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ এটা কথা আলোচনা কৰিব লগা আছে ও কি কথা সিধা সিধি কৈ যা মোৰ গাড়ী গেৰেজটো সদাহুৰ ঘৰৰ পৰা আনি কিনে কোবা দিম বুলি ভাবিছিলো মোৰ মাথা মাৰিও জাগা বিচাৰি পোৱা নাই ক'ত দিলে ভাল বুটো কওঁচোন তাৰপিছত আৰু আমি শুদ্ৰ হৈ যাম দে আমি ও হয় নেকি অ হলে মই ভাবিব লাগিব ভাব ৰ আইছিন না আহা নাই ৰ কিয় ঐ শত্ৰু দস্তি কি মাথাত মাৰি দিছোন মাথাত মাৰিব লাগিব ঐ খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাডাৰ হৰলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড এন্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট ফ্লাই ইয়াত আছে স্টাইল গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর স্ন্যাপডিল আনবক্স ফ্যাশন আনবক্স জিন্দগি আর আইডিয়া 4G